হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি প্রিন্স আলবার্ট ন্যাশনাল পার্কে পিকনিক করতে। এই পার্কটি ক্যানাডার সাসকাচুয়ান প্রভিন্সে অবস্থিত। আমরা মূলত এখানে 8-10 পরিবার এসেছি। আমরা এখানে রান্নাবান্না করব, আড্ডা দেব, আনন্দ করব এবং যথারীতি সন্ধ্যার পর যে যার যার বাড়িতে ফেরত যাব। আমরা এসেছি সাসকাটুন শহর থেকে। এই শহরটি এখান থেকে প্রায় 2.5 ঘন্টা দূরে। আমি গালিব এবং আমার স্ত্রী আখির এটি প্রথম ভিডিও এবং আমাদের চ্যানেলের নাম হলো আমাদের ক্যানাডার জীবন। ক্যানাডা দীর্ঘ 8 মাস শীত পড়ে এবং সামার প্রায় কয়েক মাস থাকে, যেটা আমাদের জন্য খুব আকাঙ্ক্ষিত। তাই আমরা সামারে আউটিং করতে ভালোবাসি। কালকে আমার যে হেভি মজা হয়েছে, এক্সিলেন্ট। আমরা বোটিং এ গেছিলাম, দেখলাম তো দিদি ভাই বোন গাড়ি চালাচ্ছে, বোট চালাইছে, সবাই চালাচ্ছে, চালাইছে সবাই। না হেও চালাইছে, আমরা 6 জন চালাইছি, ওই রোহানও চালাইছে। পাঁচ এখানে রান্নাবান্নার পর্ব চলছে। গরু মাংস রান্না করেছে আবুল ভাই এবং শামিম ভাবি। পানি গরম করা হচ্ছে পোলাও করার জন্য। ইনি হলেন শাহিন ভাই, আজকের অন্যতম শেফ। ডিম সেদ্ধ করা হচ্ছে, ভুনা করা হবে। এখানে পলার চাল দেখা যাচ্ছে, চাষির চিনি গুঁড়ো এবং প্রাণের কালিজিরা। এই লেকটির নাম ওয়াসকাসু লেক, যেটি প্রিন্স আলবার্ট ন্যাশনাল পার্কের সবচেয়ে বড় লেক। এর নামের অর্থ হল গিয়ে রেড ডিয়ার। এখানে প্রচুর পরিমাণের লাল হরিণ দেখতে পাওয়া যায়, যেটা স্থানীয় ভাষায় এল্ক নামে পরিচিত। না, তিনটা তোমার জন্য না, একটা ভাইয়ার জন্য, একটা তোমার মামার জন্য, বুঝছে? আমার আপনার তো সুবিধা, জুতা মোতা পড়ছেন, আমি স্যান্ডেল করবো। ভাবি ওই কোনাটাতে পাথর পুথর কত সুন্দর সুন্দর জায়গা আছে, শুনতে পারি আপনার অনেক ইচ্ছা জায়গা, চিনে আমি নিয়ে দিতে পারি। আরে বৈশা সে বকে, আমি যে ওই বলি শুনি নাই। হ্যাঁ দেখেন, আপনার আপনার কত এখানে আবুল ভাই এবং ইজাজ ভাই পোলাও রান্না করছে। এনারা হলো এই পিকনিকের মূল উদ্যোক্তা।
আবুল ভাইয়ের ওয়াইফ শামিম ভাবি পোলাও রান্না করতে সাহায্য করছেন। সালাদ কাটার দায়িত্ব আমার উপরে পড়েছে। সালাদের মধ্যে আছে শসা, গাজর, লেটাস, টমেটো এবং লেবু। এদিক দিয়ে বারবিকিউর জন্য আমরা বেশ কিছু ভেজিটেবলস তৈরি করে রেখেছি। রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে, কিছুক্ষণ মধ্যেই আমরা খাবার দাবার শুরু করব। কিন্তু গরম, অনেক গরম, সবাই খাবার জন্য লাইন ধরেছে, কলিয়াপা খাবার নিয়ে আসছে। খাবার দাবার পর্ব শেষ। এখন আমরা এসেছি আইসক্রিম শপে। এখানকার আইসক্রিম বেশ মজা। আমি নিয়েছি কোকোনাট ফ্লেভার এবং আঁকি নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভার। বিকেলের দিকে শাহিন ভাই তার দু ছেলে নোয়ান এবং আরিয়ানকে নিয়ে কোয়াড্রা সাইকেল চালাচ্ছে। কোয়াড্রা সাইকেল এখানে রেন্ট করা যায়। এর পাশাপাশি এখানে অনেক কিছুই রেন্ট করা যায়, যেমন কায়াক, ক্যানু, বোট। এখন ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়লো একটি বন্য হরিণ। এখানে প্রায় ওয়াইল্ড অ্যানিমেল দেখা যায়। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ।